যেমন শতকরা সংযুতি, তারপর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, স্থূল সংকেত, আণবিক সংকেত, ঠিক ওই বা উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়, ঠিক কয়েকটা ছোট ছোট টপিকস আছে, আমি সেই টপিকস গুলো নিয়ে আজকে আলোচনা করবো। তবে এই শোনো, একটা কথা মাথায় রাখবা অল টাইম, যে তুমি যদি বেসিকটা বুঝো, আমরা যেহেতু মূল মানে মোল কি সেটার যেহেতু বেসিক জানি, মোলারিটি মানে মোলার দ্রবণের বেসিকটা জানি, সেহেতু আমরা যে কোনো টাইপের মোটামুটি ম্যাথমেটিক্স আমরা করে ফেলতে পারবো, ক্লিয়ার? আমরা শুধুমাত্র অ্যাকচুয়াল জিনিসটা বুঝবো যে এটা কি বোঝাচ্ছে, এবং তারপরে আমরা মোটামুটি ওই ঠিক নিয়ম প্রয়োগ করবো, এবং যখন আমরা ওই ঠিক নিয়মের মাধ্যমে সূত্রটাকে প্রতিপাদন করবো, তারপর থেকে আমরা সূত্রটা ইউজ করবো, দিস নো প্রবলেম। বাট আমাদের আগে জিনিসটা বুঝতে হবে, ক্লিয়ার? ওকে, তো আজকে প্রথমে হচ্ছে একেবারে সোজা একটা টপিক, তোমার হচ্ছে শতকরা সংযুক্তি, সেই টপিকটা নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে শতকরা সংযুক্তি। আচ্ছা ইয়া মাফি, এই লাইট কোন জায়গায় আসে? কোন জায়গাটা? এই জায়গাটাতে পড়ে, এই সাইডে, কোন জায়গাটাতে পড়ে? আসো আসতে, হ্যাঁ হাঁটা দিকে আসলে এদিকে না, ধরো আমি তোমাকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাই, ধরো একটা হচ্ছে HCl, একটা হচ্ছে কি HCl, সবুজ কালি, আচ্ছা সবুজ কালিতে পেয়ার আসে কিনা সেটা বলো, আচ্ছা নীলে পেয়ার আসে, আমি যদি বলি যে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত, সেটা বলতে কি বোঝায় সেটা আমরা দেখি, বা ক্লোরিনের শতকরা সংযুক্তি কত, তোমাকে যদি কোন একটা যৌগের যৌগের মধ্যে অবস্থিত কোন একটা পরমাণু শতকরা সংযুক্তি বের করতে বলে, তাহলে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে পুরা যে পরমাণুটা আছে পুরা পরমাণুটার ভরটা বের করতে, তাহলে খেয়াল করো পুরা পরমাণুটার ভর কত আসতেছে ভাই, 1+35.5 = আমরা পাচ্ছি হচ্ছে 36.5। এখন তোমাকে যদি বলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত, সেটা বলতে বোঝাবে 100 গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি কতটুকু আছে, খেয়াল করো। ধরো তুমি যদি এদিকে চিন্তা করো, এদিকে হচ্ছে 36.5 হাইড্রোজেনের শতকরা সংযুক্তির ক্ষেত্রে, 36.5-এর মধ্যে হাইড্রোজেন কতটুকু আছে, 36.5 গ্রামের মধ্যে হাইড্রোজেন কত গ্রাম আছে, 1 গ্রাম, তাই না? এখন শতকরা বলতে কি বোঝায়, 100-এর মধ্যে কত আছে, তাই না? এখন এখানে আছে 36.5-এর মধ্যে আছে 1, তুমি 100-এর মধ্যে কত আছে সেটা বের করতে পারলেই মানে শতকরা সংযুক্তি তুমি বের করতে পারলে, ক্লিয়ার? তো এখানে যদি তুমি দেখো যে 1-এর মধ্যে তাহলে কত আছে, 1/36.5, তাহলে 100-এর মধ্যে কত আছে, 100-এর মধ্যে আছে হচ্ছে তোমার 1 × 100 / 36.5 = 35.5 এখন যদি বলে তোমাকে যে 100-এর মধ্যে কত আছে, তাহলে 35.5 × 100 / 36.5 তোমরা নিজেরা একটু গ্যাস করো, আমি যেই পরমাণুটা শতকরা সংযুক্তি বের করতে বলবো সেইটা উপরে থাকবে, সেইটার মানে সেইটার আণবিক ভর, সেইটার পারমাণবিক ভরটা, যেহেতু পরমাণু তাই না, সেটা পারমাণবিক ভরটাকে আমরা ধরো, হ্যাঁ পারমাণবিক ভরটা এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে ধরো এ দ্বারা প্রকাশ করলাম, কি দ্বারা প্রকাশ করলাম, এ, তাহলে এ ইনটু কি থাকবে, 100 সবসময় থাকবে, এটা কিন্তু কোনো ইয়া না। আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে পুরা যৌগটার আণবিক ভর, সেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। আর শতকরা সংযুক্তি যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স সমান আমরা পাবো এ ইনটু
100 বাই এম এর পরিচয় কি এখানে এর পরিচয় পারমাণবিক ভর আর এম এর পরিচয় কি এখানে আণবিক ভর যোগের আণবিক ভর যদি ক্লোরিনের ক্ষেত্রে তাহলে এর জায়গায় আমি 35.5 বসাবো যদি এর ক্ষেত্রে বোঝা গেছে ব্যাপারটা ক্লিয়ার ওকে এখন এটা ছিল একেবারে একেবারে ইজি শতকরা সংযুক্তির ক্ষেত্রে ধরো আমি যদি তোমাকে আরেকটা কোশ্চেন দিই ধরো আমরা সবাই মিলে একটু সলভ করে ফেলি এটা আমি যদি বলি তোমাকে যে CuSO4 CuSO4 into 5H2O ক্লিয়ার CuSO4 into 5H2O এর মধ্যে পানির শতকরা সংযুক্তি কত সেটা বের করো পানির শতকরা সংযুক্তি কত সেটা বের করো এই ক্ষেত্রে আমরা কি করব সংযুক্তি কত সেটা বের করো সেটা 63.5 কপারের পর আচ্ছা তো সেই ক্ষেত্রে ইনিশিয়ালি আমাদের কাজ কি হয় পুরো যৌগটার ভরটা বের করে তোলা তাই না পুরো যৌগটার ভর কত আসছে আণবিক ভর ছাত্র সিইউ এর ভর কত 63.5 তাই না এই জায়গায় করি 63.5 যোগ কত সালফারের কত 32 তাই না অক্সিজেনের কত 16 তাহলে 64 যার শূন্য 64 যোগ পানির ভর কত 18 তাহলে 5 × 18 মোট ভর কত আসে দেখো তো 263 সামথিং আসবে মেবি মেবি আই ডোন্ট নো বা 242 সামথিং এর মধ্যে পানি আছে কতটুকু পানি কতটুকু আছে এই পুরাটার মধ্যে পানি কতটুকু আছে 5 × 18 না5 × 18 = 95 আচ্ছা এই জায়গা থেকে আমরা কি শিখলাম অ্যাকচুয়ালি এই জায়গা থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম যেটার শতকরা সংযুক্তি বের করতে বলছে সেইটার সাথে যে সংখ্যাটা থাকবে সেটাও কি হবে অ্যাকচুয়ালি গুণ হবে তাই না এবার তো বুঝা গেছে ব্যাপারটা ক্লিয়ার এবার তো বুঝা গেছে দ্যাট মিন্স এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এই সংখ্যাটাকে যদি আমরা এম ধরি তাহলে হচ্ছে এন এ ইনটু 100 বাই কি এম তাই না 100 সমান এন এ ইনটু 100 বাই এম ক্লিয়ারই বলতে বুঝা গেছে যেটা বের করতে বলতেছে সেটা কতটা আছে ইনটু যেটা বের করতে হচ্ছে সেটার ভর কত ইনটু 100 বাই নিচে সম্পূর্ণ যোগটার ভর কত সেটা ক্লিয়ার এই পর্যন্ত বোঝা গেছে সেটা রেজাল্ট বের করতে হবে এখন ধরো তোমাকে যদি বলি H2SO4 এর মধ্যে অক্সিজেনের শতকরা সংযুক্তি কত খেয়াল করো একটু তাড়াতাড়ি করে ফেলুন H2SO4 এর মধ্যে অক্সিজেনের শতকরা H2SO4 এর মধ্যে কিন্তু কত দেবো আমরা 100 নিচে সম্পূর্ণের পর 58 কত 65.317 আচ্ছা এখন খেয়াল করো ধরো আমি একেবারে ক্রিটিক্যাল তাই করি যাতে তোমরা বুঝতে পারো কোন যৌগের কার্বনের শতকরা সংযুক্তি হচ্ছে তোমার এই বলা পাইনি দুষ্টামি করতে হবে স্কিল লাই পাতা নাকি লাগাতে আমার তে আছে ঠিক আছে
92.31% আর হাইড্রোজেনের শতকরা সংখ্যা হচ্ছে তোমার 7.69% তারপর হচ্ছে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর কত? 78 বলে আণবিক সংকেত কত? আণবিক সংকেত কত? এখন খেয়াল করো, আচ্ছা খেয়াল করো এখন এখন এই জায়গা থেকে কার্বনের শতকরা সংযুক্তি হচ্ছে 92.31% তাই না? এইটা থেকে আমরা ব্যাক করবো, আগে আমরা যেটা করছি খেয়াল করো, একটা যৌগর পুরা সংখ্যাটা দেওয়া ছিল সেইখান থেকে আমরা কি করছি শতকরা সংযুক্তি বের করছি। আচ্ছা সেইটার ক্ষেত্রে শতকরা সংযুক্তি যখন বের করছি আমরা কি তোমার ওইখানে কি তার নিজস্ব পারমাণবিক সংখ্যাটা গুণ দিছি নাকি ভাগ দিছি? নিজস্ব পারমাণবিক সংখ্যাটা কি গুণ দিছি? এইটা হচ্ছে একচুয়ালি অপোজিট প্রক্রিয়া। আগেটা ছিল সংকেত থেকে শতকরা সংযুক্তি নির্ণয়, এখন হচ্ছে শতকরা সংযুক্তি থেকে সংকেত নির্ণয়। কিন্তু আগে যেটা করছি নিজস্ব পারমাণবিক ভরকে গুণ দিছি, এখন তাহলে আমরা কি করবো নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ দিব। আর এখানে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কত দেখবো ভাই 7.69 ভাগ 1, তাহলে এটা কত পাবো 7.69। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। প্রথম স্টেপ করার পরে আমাদেরকে যে দিকে মনোযোগ দিতে হবে যদি কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ দেয় তাহলে আমরা সেটা ভাগটা দিই। বুঝা গেছে ব্যাপারটা? কোন কমন সংখ্যা দ্বারা কি দুইটা সংখ্যা কি ভাগ যায় কিনা? দুইটা সংখ্যায় 7.69 দ্বারা ভাগ যায় তাই না? তাহলে এটাকে যদি আমরা ভাগ দিই তখন কার্বনের জন্য পাবো আমরা 1, হাইড্রোজেনের জন্য কত পাবো আমরা 1। বুঝা গেছে ওটা? দ্যাট মিন্স যৌগটার স্থূল সংকেত হচ্ছে C1H1, স্থূল সংকেত আর আণবিক সংকেতের ডিফারেন্স দেখ। একচুয়ালি ডিফারেন্স হচ্ছে ধরো তুমি গ্লুকোজের সংকেত দেখলা, গ্লুকোজের অ্যাকচুয়াল সংকেত হচ্ছে C6H12O6, এটা হচ্ছে আণবিক সংকেত। স্থূল সংকেত বলতে বোঝায় এটাকে যদি কমন সংখ্যা দ্বারা ভাগ যায় তখন আমি দিলাম 1। সেটা তোমাদেরকে ডিল করতে হবে। কেন সেটা একচুয়াল আণবিক সংকেত না? কারণ এই এইটা যদি মেইন যৌগটা হইতো এটার ভর তাহলে কত হইতেছে 12 আর কত 13 তাই না? এটার ভর হইতেছে তাহলে 13, কিন্তু এখানে দেওয়া আছে যৌগের আণবিক ভর 18। এখানে অবশ্য অন্য কিছু সংখ্যা আছে, তাহলে আমি ধরে নিলাম প্রশ্ন মতে CH টু দি পাওয়ার মানে এটার সাথে n গুণ হলে সমান সমান আমরা কত পাবো 78 পাবো। তখন আমরা যদি এইখানে n এর মান বের করি তখন পাবো আমরা অ্যাকচুয়ালি 6, তার মানে অ্যাকচুয়ালি যৌগটা হচ্ছে C6H6। এবারে তো বুঝা গেছে ব্যাপারটা হচ্ছে ডেনসিটি, ক্লিয়ার? এবারে তো বললাম কি না? ওকে, এইটাও একেবারে সোজা যে কোনো একটা ক্ষেত্রে তোমরা করতে পারবা। সো আমি আর উদাহরণ দেখাচ্ছি, আমি এখন চলে যাবো হচ্ছে লিমিটিং বিক্রিয়া, ক্যাপসন দিয়ে লিমিটিং বিক্রিয়া। একেবারে ইজি রে ভাই, আগেগুলো বুঝলে একেবারে ইজি, একেবারে ইজি। ইভেন তোমরা বিশ্বাস করো কিনা শোনো, আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা ধরো যারা এই চাপটা খুব ভালো করে বুঝছো যে এই চাপটা সবকিছু ঐকিক নিয়মের কাজ করে থাকবে, এটা বিশ্বাস রাখো ইন্টারের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের থার্ড চাপটার মূল নিয়ে যে চাপটা আছে সেইটা তোমরা ক্লাস 9-10 স্টুডেন্টরাই শেষ করে ফেলতে পারবা যদি নিজেরা পড়তে পারো। ইভেন মাত্র হয়তোবা আমার বাড়তি দিলে এক দুইটা ক্লাস লাগবে, তাহলে তোমরা পুরো বইটা শেষ করে ফেলতে পারবে, মানে ওই চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটার জন্য বড় 50টা পৃষ্ঠা আছে পুরোটাই তোমরা শেষ করে ফেলতে পারবা। যারা যারা শুধুমাত্র আমার বেসিকটা বুঝতে পারছো যে এগুলো ওই কি নিয়মে করা যায়, অ্যাকচুয়ালি মুলারিটি বলতে কি বোঝায়, ওইখানে এরকম কিছু কিছু নতুন টার্ম আসবে, নর্মালিটি, মুলালিটি, আরো কিছু কিছু নতুন টার্ম আসবে, WV,
বা WW অনেক কিছু PPM PPB পার্টস পার মিলিয়ন পার্টস পার বিলিয়ন এরকম কিছু টপিকস আসবে। এগুলা তোমরা যারা খুব ট্রিকি, তোমরা যারা আমার এই জিনিসটা বুঝতে পারছো তারা সবাই বুঝতে পারবে। ধরো আমি তোমাদেরকে একটা জিনিস উদাহরণের মাধ্যমে বুঝাই, ধরো তুমি যখন ইন্টারে যাবা তখন দেখবে যে PPM নামে একটা শব্দ আছে। PPM PPM একটা একক, দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটা একক হচ্ছে PPM, ক্লিয়ার? এই চার্জ মোবাইলের চার্জার থেকে কোনো মোবাইল চার্জ হচ্ছে কিনা দেখো তো, তাহলে চার্জারটা খুলে রাখো। এই ওইদিকে না, ওইদিকে না, ওই যে এই চার্জারটা যেটা জ্বলতেছে যেটা নীল, মানে প্রতি মিলিয়নে কতটুকু আছে খেয়াল করো। আমরা এই যে শিখছি মুলাইটে শিখছি সেটা কি প্রতি মানে 1000 মিলিলিটারে কতটুকু আছে, আর এখানে পার্টস পার মিলিয়ন বলতে বোঝায় 1 মিলিয়ন মিলিলিটারে কতটুকু আছে। ধরো একটা দ্রবণের, একটা দ্রবণের মধ্যে তোমার 0.002 গ্রাম সোডিয়াম ক্লোরাইড কতটুকু আছে, 0.002 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, সেই দ্রবণটা হচ্ছে 250 মিলিলিটার। কত মিলিলিটারের? 250 মিলিলিটারের। এখন তোমাকে এই ডাক্তার দিয়ে বললো যে এটাকে PPM এককে প্রকাশ করো। আমি জানি না অনেক ক্ষেত্রে তোমাদের বিভিন্ন স্কুলের স্যারেরা কেন এই PPM এককে তোমাদেরকে দিয়ে দেয় কোশ্চেন, আই ডোন্ট নো, আইডিয়া আছে তো, প্লিজ গাইডে মনে আছে যে কারণে দিয়ে দেয়, বাট এই কেসে একেবারে ইজিলি নাও, টেক ইট ইজিলি প্লিজ, খেয়াল করো। আচ্ছা তোমাকে যদি বলি এটার মোলারিটি বের করো তাহলে তুমি কি করবা, আগে এইটাতে এইটাতে কত মোল হয় সেটা বের করবা, তারপর লিখবো 250 মিলিলিটারে হয় এত মোল, 1 মিলিলিটারে কত, 1000 মিলিলিটারে কত, দ্যাটস এনাফ। ঠিক এইটাই PPM বলতে বোঝায় 1 মিলিয়ন মিলিলিটারে, খেয়াল করো 1 মিলিয়ন মিলিলিটারে কত গ্রাম আছে, নট মোল, কি বললাম PPM মানে 1 মিলিয়ন মিলিলিটারে কত গ্রাম আছে একটু লিখে ফেলো, PPM মানে 1 মিলিয়ন মিলিলিটারে কত গ্রাম আছে। দেখো তোমরা ইন্টারে জিনিসও বুঝো, 1 মিলিয়ন মিলিলিটারে কত গ্রাম আছে, PPM মানে আছে না ইন্টারভিউ এই চ্যাপ্টার শেষ, বিলিভ ইট অর নট, দেখা যায় PPM মানে কি, 1 মিলিয়ন মিলিলিটারে কত গ্রাম আছে সেটা হচ্ছে PPM, আবার বলো 1 মিলিয়ন মিলিলিটারে কত গ্রাম আছে সেটা কি। আচ্ছা এখন আরেকটা শব্দ পাবা তোমরা মোলালিটি, খেয়াল করো একটা হচ্ছে মোলালিটি আমরা তো পড়ছি, আরেকটা হচ্ছে মোলালিটি, মোলালিটি আর কাছে মোলারিটি, তোমরা দুইটা বাবা ইন্টারে, তো এখন মোলারিটি আর মোলালিটি ডিফারেন্সটা কি সেটা একটু বোঝাই, সেটা হচ্ছে এইখানে মোলারিটির ক্ষেত্রে 1000 মিলিলিটারে কত মোল আছে, বোঝা গেছে 1000 মিলিলিটারে কত মোল আছে, মোলালিটি হচ্ছে 1000 গ্রামে কত মোল আছে, কি বললাম মোলারিটি মানে হচ্ছে 1000 মিলিলিটারে কত গ্রাম আছে, সরি কত মোল আছে, আর মোলারিটি মানে 1000 গ্রামে কত মোল আছে, বোঝা গেছে ব্যাপারটা, ক্লিয়ার? তাহলে PPM মানে কি, PPM মানে হচ্ছে 1 মিলিয়ন মিলিলিটারে কত গ্রাম আছে সেটা হচ্ছে কি PPM, বোঝা গেছে? ওকে তাহলে এই অঙ্কটা তোমরা করতে পারবা কিনা একটু দেখি। আচ্ছা আগে আমাদের কি বুঝতে হবে 1 মিলিয়ন মানে কি, 1000 গ্রামে কত মানে 1 কেজিতে আর কি, 1 কেজি দ্রবণে কতটুকু তোমার দ্রব আছে সেটা হচ্ছে মোলালিটি, আর মোলালিটি হচ্ছে 1 লিটার দ্রবণে কত মোল দ্রব আছে, বোঝা গেছে ব্যাপারটা? ওকে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পার্টস পার মিলিয়ন বা PPM। এখন এই PPM এর ক্ষেত্রে আমি কি বললাম ভাইয়া, 1 মিলিয়ন মিলিলিটারে কত গ্রাম আছে সেটা হচ্ছে কি PPM, যতটুকু আছে সেটা হচ্ছে PPM। এখন বুঝতে হবে 1 মিলিয়ন মানে, শুনো মিলিয়ন মিলিয়ন নিয়ে অনেকে পাজল হয়, আমি একটু জিনিসটা একটু বুঝাই দিই, সেটা হচ্ছে আমরা যদি হিসাব করি ধরো এরকম একটা সংখ্যা দিলাম, এই খেয়াল করো আমরা এটা যদি হিসাব করি তাহলে আমরা কি পাবো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, খেয়াল করো এই যে আমরা যখন 1 2 3 4 5 6 খেয়াল করো যখন আমরা নিযুত কথাটা বলি না, এই নিযুতেই হচ্ছে মানে মিলিয়ন, নিযুত মানে কি মিলিয়ন, বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা কি একক দশক শতক হাজার অযুত লক্ষ, এ পর্যন্ত লক্ষের একটা স্থান দেও, তারপরে নিযুত মানে এই নিযুত পর্যন্ত মিলিয়ন,
তাহলে মিলিয়ন মানে অ্যাকচুয়ালি কি আসছে একের পরে কয়টা শূন্য ছয়টা শূন্য দ্যাট মিন 10 টু দি পাওয়ার 6 আর বিলিয়ন আসছে অ্যাকচুয়ালি 10 টু দি পাওয়ার 9 বিলিয়ন কি 10 টু দি পাওয়ার 9 আর মিলিয়ন কি 10 টু দি পাওয়ার 6 ওকে তাহলে আমাকে বল তাহলে এইখানে যদি তোমরা বের করতে যাও এটার পিপিএম কত এই দ্রবণের ঘনমাত্রা পিপিএম কত প্রকাশ করতে গেলে সোজা 250 মিলিলিটারে ব্যয় কতটুকু আছে 250 মিলিলিটার আছে 0.002 গ্রাম তাহলে 1 মিলিলিটার কতটুকু আছে 0.002 × 10^6 × 10^6 = 250 বুঝতে পারছো জিনিসটা কত ইজি ব্যাপারটা ক্লিয়ার এত তোমরা ইজিলি চিন্তা করবে একটা জিনিসকে ইজি ভাবে নেওয়ার চেষ্টা করবে একটা জিনিস মাথায় রাখো তোমাকে ক্লাস 4 এ ক্লাস 5 এ ওই কি নিয়ম শেখানো হয়েছে লসাগু কষাগু শেখানো হয়েছে ইভেন তুমি ক্লাস 5 পর্যন্ত যা পড়ছো তারপরে আর কিচ্ছু বাড়ে নাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে হবে তোমাকে আর কিচ্ছু জিনিস বাড়ে নাই নতুন কিছু তুমি আজকে ক্যালকুলাস পড়তে যাও সেখানে ঠিক একই জিনিস সেই ক্লাস 4-5 এর পড়াটাই বাট তোমাকে রিলেট করতে হবে তোমাকে রিলেট করাটা জানতে হবে তুমি যদি রিলেট করতে পারো তাহলে তুমি দেখবা যে ম্যাথমেটিক্স এর মতো সোজা জিনিস বা ফিজিক্স কেমিস্ট্রির মতো সোজা জিনিস আর নাই ক্লিয়ার বুঝে গেছো তো সো এখন এখন আমরা কোনটা যাব লিমিটিং ফ্যাক্টর এই যে বলে এই ম্যাথ স্যারের মেয়ে বলতেছে যে ম্যাথমেটিক্স বি জিনিস আর নাই মানে নিজের বাপের জন্য না স্যার মানছ মানছ যখন দুইটা জিনিস বিক্রিয়া করতেছে এবং সেটার মধ্যে বিক্রিয়া শেষে যেটা শেষ হয়ে যাবে মানে যেটা অবশিষ্ট থাকবে না সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়া বুঝা গেছে ওটা এখন কেন সেটাকে লিমিটিং বিক্রিয়া বলা হয় ওটা দেখি অ্যাকচুয়ালি কেন সেটাকে বলা হয় বা অ্যাকচুয়ালি সেই কনসেপ্টটা কি যেটা শেষ হয়ে যেতেছে বা যেটা সব থেকে কম থাকতেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লিমিটিং বিক্রিয়া তাই না এখন কেন অ্যাকচুয়ালি যেটা সব থেকে কম সেটাকে কেন আমরা লিমিটিং ফ্যাক্টর বা লিমিটিং বিক্রিয়া বলতেছি আচ্ছা ওকে সমস্যা শেয়ার করো মানে অ্যাকচুয়ালি এইটাই অ্যাকচুয়ালি পুরো বিক্রিয়াটাকে লিমিট করে দিচ্ছে আর একটা জিনিস বাড়তে থাকা সত্ত্বেও বিক্রিয়াটা সম্পূর্ণ হইতেছে না এটা কম থাকার কারণে কথাটা বুঝাইতে পারছি আমাকে উদাহরণের মাধ্যমে বুঝাবো বাট তার আগে এই কথাটা বুঝো আরেকটা জিনিস বাড়তে থাকার কারণেও বিক্রিয়াটা আর হচ্ছে না এই জিনিসটা কম থাকার কারণে সে তার মানে সে কি করছে পুরো বিক্রিয়াটাকে লিমিট করে দিচ্ছে পুরো বিক্রিয়াটাকে সীমাবদ্ধ করে দিচ্ছে সেই জন্য সেটাকে বলা হচ্ছে লিমিটিং বিক্রিয়া এখন তোমাকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাই সেটা হচ্ছে ধরো এখানে একটা ট্রাফিক জ্যাম ধরো একটা রেস হচ্ছে গাড়ির রেস এটা হচ্ছে শেষ সীমানা এবং এদিকে ধরো 5টা গাড়ি আছে ধরো এটা একটা গাড়ি এটা একটা গাড়ি এটা একটা গাড়ি 3টা গাড়ি 4টা গাড়ি এখন রেসটা কখন শেষ হবে তুমি আমাকে একটু বলো তো যখন 4টা গাড়ি একেবারে এই দাগ অতিক্রম করবে তখন রেস শেষ হবে অবশ্যই প্রথমে যে আগে যাবে সে ফার্স্ট হবে পরেরটা সে সেকেন্ড হবে বাট রেস শেষ হবে তখনই যখন সবগুলো গাড়ি এখানে অতিক্রম এখন ধরো 4টা গাড়ি এক এক লাইনে চলছে এখন কোনো কারণে এই গাড়িটা সব থেকে কম গতিতে চলতেছে তাহলে আমাকে বলো পুরো রেসটা শেষ হবে কার উপর ডিপেন্ড করবে শেষ হবে কার উপর ডিপেন্ড করবে কারণ এর বেশি গতি থাকা সত্ত্বেও সে আগাইতে পারতেছে না বুঝা গেছে ওটা আবার এরা বেশি গতি দিয়ে চলে গেলে তো এত এখনো পিছনে পড়ে রয়েছে এখন ধরো সামথিং এইটা না এখন ধরো এইটা হচ্ছে সব থেকে কম গতিতে চলতেছে তখন পুরো রেসটাকে কে লিমিট করতেছে
একচুয়ালি শেয়ার না বোঝা গেছে ওটা পুরো রেজিস্টার শেষ হবে কখন সেটা ডিপেন্ড করতেছে একচুয়ালি তার উপরে তাদের পিছনে যদি বেশি ব্যাগ থাকেও তাদের পিছনে যদি বেশি ব্যাগ থাকে তখনও কি এটা রেজিস্টার শেষ করাটা তাড়াতাড়ি শেষ করাটা পসিবল না বোঝা গেছে ওটা ক্লিয়ার তার মানে একচুয়ালি একচুয়ালি এই যে পুরো রেজিস্টার শেষ করতেছে সেটা কি কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে সব থেকে দ্রুত গতির ফ্যাক্টরের উপর নাকি সব থেকে কম গতির ফ্যাক্টরের উপর থেকে কম গতির ফ্যাক্টরের উপর দ্যাট মিন্স বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক এরকম বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা জানো কিনা বিক্রিয়ার কোন পরমাণুগুলো সংঘর্ষে লিপ্ত হয় এবং তারা ইয়া করে সো যেইটার অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ কম হবে অ্যাকচুয়ালি সেটাই হবে লিমিটিং বিক্রিয়া কারণ সেইটা পুরো বিক্রিয়াটাকে লিমিট করে দেবে বুঝা গেছে ব্যাপারটা বুঝাইতে পারছি তার মানে যেটা সব থেকে কম সেটা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়া এবারে তো মাথায় ঢুকছে যেটা সবথেকে কম সেটা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক ওকে তাহলে আমরা ম্যাথ লিখে চলে যাবো সেটা হচ্ছে ধরো এই তোলা পাইন এই আসতে ওকে এই তোমাদের বইয়ের আগে লিমিটিং বিক্রিয়ক যাওয়ার আগে তোমাদের বইয়ের এক দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করে নিই তোমরা একটু লেখো 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে এই চোক 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে আগে এই জিনিসগুলো আমরা শিখে নিচ্ছি তারপর আমরা ইয়া করবো 5 গ্রাম অক্সিজেন সরি 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিজেনের সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড জিন্দু জিন্দু হবেন না জিন্দু দেখতেছে এটা জিনা ও আচ্ছা আচ্ছা জিনা দেখতেছে ভালো আরে আমি স্টেশনে পরে বাসায় গিয়া দেখবো বই ও স্টেশনে আছে নাকি ওকে শট কি শট বোর্ড কি আসতেছে আচ্ছা আজকে খেয়াল করো অক্সিজেন 4 গ্রাম লাগবে না আর কেউ করছো 3.33 গ্রাম আচ্ছা এখন খেয়াল করো এগুলোর ক্ষেত্রে ইনিশিয়ালি তোমার যেই কাজটা করতে হবে সবার প্রথমে তোমাকে বিক্রিয়াটা লিখতে হবে সবার প্রথমে কি লিখতে হবে বিক্রিয়াটা ওকে তাহলে সবার প্রথমে আগে বিক্রিয়া লিখো সেকেন্ড কাজ হচ্ছে বিক্রিয়াটার সমতা করতে হবে বিক্রিয়াটা কি করতে হবে সমতা তাহলে প্রথমে আমরা কি লিখতে হবে এখানে এই চোখ আসতে প্রথমে আমরা বিক্রিয়াটাকে লিখবো সেটা হচ্ছে এমজি প্লাস O2 আমরা পাচ্ছি কি এমজি ও তাই না এখন সমতা যদি আমরা করতে চাই তাহলে কি সমতা ছাড়া তুমি এই সকল ম্যাথমেটিক্স করতে পারবে না আগে সমতা করো এদিকে অক্সিজেন কয়টা আছে আচ্ছা আগে শুনতে গেছে যদি ম্যাগনেসিয়াম কয়টা আছে একটা ম্যাগনেসিয়াম কয়টা একটা দরকার যদি অক্সিজেন কয়টা আছে দুইটা যদি অক্সিজেন কয়টা আছে একটা এমএস তোমাকে এদিকে দুই দিতে হবে যখন তুমি এদিকে দুই দিছো সেই দুইটা ম্যাগনেসিয়ামের উপরে পড়ছে দ্যাট এদিকে ম্যাগনেসিয়ামের উপরে পড়ছে এখন খেয়াল করো এখন সোজা হিসাব অ্যাকচুয়ালি 2 মোল তাহলে হচ্ছে 2 মোল ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 1 মোল অক্সিজেনের সাথে কত মোল অক্সিজেনের সাথে 1 মোল অক্সিজেনের সাথে মোলটাকে গ্রামে কনভার্ট করো ম্যাগনেসিয়ামের জন্য 2 মোল মানে কত গ্রাম 48 গ্রাম তাহলে আমরা জানি ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে কত 24 24 গুণ 48 তাহলে 48 গ্রাম মানে অ্যাকচুয়ালি 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে 32 গ্রাম অক্সিজেনের সাথে এখন আলো কি ক্রম করে ফেলছে তাহলে 1 গ্রাম কতটুকুর সাথে করে 32 ভাই 48 5 গ্রাম কত টুকুর সাথে করে 32 5 বাই 48 কত আসে আনসার
এখন করতে পারবা কিনা সবাই? ওকে আমি লিমিটিং ডিক্রিতে চলে যাই, দেখি তোমাদের বই আছে কিনা লিমিটিং ডিক্রিতে কোনে। আয়া আগে পরে দেখো ক্যালকুলেশন। আচ্ছা এখন ক্যালকুলেশন, 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে লিখো তোমাদের বইয়ের মেয়াদ 134 পৃষ্ঠা। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। 5 গ্রাম বললাম, 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন মিশ্রিত করা হলো। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে এখন কোয়েশ্চেন হলো এখানে কোনটি লিমিটিং বিক্রিয়ক, কোনটি লিমিটিং বিক্রিয়ক সবই তো আমার মোবাইলে, কারণ আমার মোবাইল তো আবার ভিডিও হইতেছে লিমিটিং বিক্রিয়ক। এই কাজে পাঞ্জি জানছি না, আমি দেখছিলাম তো। আচ্ছা বোর্ডের কোয়েশ্চেন গুলো পাই দিবি। আচ্ছা এখন দেখো বিক্রিয়া শেষে কোন বিক্রিয়ক কতটুকু উদ্দীত থাকবে বা অবশিষ্ট থাকবে, কতটুকু অবশিষ্ট থাকবে। আচ্ছা এখন ইনিশিয়াল কাজ কি আমাদের বিক্রিয়াটা লিখ, তাই কি না? ইনিশিয়াল কাজ বিক্রিয়া লিখে, আচ্ছা আগে বিক্রিয়াটা লিখো। বিক্রিয়া যদি আমরা লিখি তাহলে আমরা কি পাবো? হ্যাঁ এইচ প্লাস সিএল টু ইকুয়াল টু পাবো আমরা এইচ সিএল, সমতা করতে হবে আমাদের টু এইচ সিএল। ক্লিয়ার? এখন আমাকে একটা কথা বলো, এদিকে অ্যাকচুয়ালি তাহলে 1 মোল হাইড্রোজেন কত মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে? 1 মোল ক্লোরিনের সাথে। এই অনেকে বাজারে তো বলো ভাইয়া এখানে তো এইচ টু আছে তার মানে কি 2 মোল? অ্যাকচুয়ালি কত মোল সেটা ডিপেন্ড করবে এই বিক্রিয়কের আগে কোন সংখ্যাটা আছে। অ্যাকচুয়ালি এইচ টু এর আগে কোন সংখ্যাটা আছে? 1, তাই না? সিএল টু এর আগে কোন সংখ্যা আছে? 1, দ্যাট মিন্স 1 মোল 1 মোল। এইচ সিএল এর আগে কোন সংখ্যা আছে? 2, দ্যাট মিন্স 1 মোল হাইড্রোজেন 1 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কত মোল উৎপন্ন করে? 2 মোল এইচ সিএল। ওকে এখন অনেকের একটা কোশ্চেন থাকে ভাইয়া কোনটা লিমিটিং বিক্রিয়ক, সেটা আমাদের আগেই আমরা ধরে ফেলতে চাই, কারণ তখন আমরা ম্যাথমেটিক্স করতে গিয়ে সুবিধা হবে যে এটা এতটুকু বিশিষ্ট থাকে সেটা কিভাবে সেটা নির্ণয় করার সব থেকে সুবিধা হচ্ছে প্রথমে তুমি আগে এই জিনিসটা ধারণা করো। এখানে এটা 1 মোল, 1 মোলের সাথে বিক্রিয়া, তোমার হাতে যত গ্রাম দেওয়া আছে না ভাইয়া, যত গ্রাম দেওয়া আছে সেটাকে মোলে কনভার্ট করে ফেলো। খেয়াল করো সেটাকে মোলে যদি কনভার্ট করো তাহলে আমরা কি পাচ্ছি সেখানে? এখানে অ্যাকচুয়ালি 5 মোল হবে, হাইড্রোজেনের আণবিক ভর 2, তাহলে অ্যাকচুয়ালি 2.5 মোল, তাই না? কারণ এখানে 2 গ্রাম মানে কত মোল ভাই? 1 মোল, 1 মানে 1/2, তাহলে 5 গ্রাম মানে 5/2, মানে 5/2 মানে 2.5 মোল। তাহলে তোমার হাতে আছে ভাই 2.5 মোল, আর তোমার হাতে কত গ্রাম কতটুকু ক্লোরিন আছে খেয়াল করো। আমরা জানি যে 35.5 ক্লোরিনের ভর কত অ্যাকচুয়ালি এখানে সিএল2 মানে 35.5 × 2 71, তাহলে 71 গ্রাম মানে হচ্ছে কত মোল ভাই? 1 মোল, তাই না? তাহলে 75 গ্রাম মানে কত মোল? 71/75 মোল কত আসে? আচ্ছা 75/75 শিওর? হ্যাঁ 75/75, তাহলে 75/75 কত আসে? হ্যাঁ 1.06। ওকে তাহলে এটা আসে 1.06। এখন দেখো তোমার কাছে একেবারে মানে আয়নার মতো মনে হবে যে কোনটা লিমিট, তোমরা নিজেরাই ধরতে পারবে। এইখানে 1 মোল ক্লোরিন বিক্রিয়া 1 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 1 মোল ক্লোরিনের সাথে, তাহলে অবশ্যই এখানে 2.5 মোল বিক্রিয়া করার জন্য ক্লোরিনও লাগবে 2.5 মোল, কিন্তু ক্লোরিন তো 2.5 মোল নাই, দ্যাট মিন্স অ্যাকচুয়ালি এখানে সবথেকে কম আছে কোনটা? ক্লোরিন। তার মানে তুমি এখন শিওর যে ক্লোরিন হচ্ছে কি লিমিটিং বিক্রিয়া, ক্লোরিন হচ্ছে কি লিমিটিং বিক্রিয়া, এই পর্যন্ত বোঝা গেছে? ওকে আরেকটা আমি উদাহরণ দিই, যেভাবে তোমরা সহজেই ধরে রাখতে পারবা কোনটা লিমিটিং বিক্রিয়া। ক্লিয়ার? ওকে সেটা ক্ষেত্রে তোমরা একটু লিখো, এই ম্যাথটা থাকবে, এই ম্যাথটা থাকবে, বাকি থাকে আরেকটা ছোট করে একটু লিখে ফেলো। যে ধরো তুমি 40 গ্রাম ম্যাগনেসিয়াম আর তুমি হচ্ছে তোমার অন্তত 50 গ্রাম অক্সিজেন, 40 গ্রাম ম্যাগনেসিয়াম আর 50 গ্রাম অক্সিজেনকে বিক্রিয়া করাইছো, এখন এটার মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়া? খেয়াল করো কি বললাম, 40 গ্রাম ম্যাগনেসিয়াম আর
50 গ্রাম অক্সিজেন বিক্রিয়া একটু লিখি আমি এই জায়গায় লিখি আপাতত এটা আমরা অফ রাখি আমরা এখানে লিখি যে 40 গ্রাম ম্যাগনেশিয়াম দিলাম আগে আমরা বিক্রিয়াটা করি ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন আমরা কি পাচ্ছি হ্যাঁ MgO তাই না সমতা যদি করি এখানে আসতেছে 2 এখানে কি আসতেছে 2 ক্লিয়ার সবার ক্লিয়ার তাই পড়ছে সমতা তো একটু আগে আমরা করি তো আমরা एक्चुअली কি 2 মোল ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে 1 মোল অক্সিজেনের সাথে তাই না 1 মোল অক্সিজেন আমি কি বলছি ম্যাগনেশিয়াম তোমার কতটুকু 40 গ্রাম 40 গ্রাম মানে কত মোল ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে 40 গ্রাম মানে কত মোল হ্যাঁ এই ম্যাগনেশিয়াম কত 1.67 তাই কারণ ম্যাগনেশিয়ামের ভর কত 24 গ্রাম মানে 1 মোল 1 গ্রাম মানে কত মোল 1/24 40 মানে কত আসছে স্যার आंसर কত আসছে आंसर 1.67 আচ্ছা 1.56 মানে তোমার হাতে আছে 1.67 মোল অক্সিজেন কত 1.562 অক্সিজেন এখানে কত গ্রাম ছিল 50 গ্রাম না কত মোল আছে 1.56 এখন তোমার ধারণা ভাইয়া এদিকে আমার কাছে মনে হচ্ছে যে অক্সিজেন ইউনিট কি কর কারণ অক্সিজেন কম কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ম্যাগনেশিয়াম অক্সিজেনের সাথে কোন অনুপাতে যুক্ত হয় एक्चुअली ম্যাগনেশিয়াম দুইটা অক্সিজেন একটা তার মানে ম্যাগনেশিয়াম एक्चुअली অক্সিজেনের দ্বিগুণ পরিমাণ কি হয় দ্বিগুণ পরিমাণ যুক্ত হয় যেমনি অক্সিজেন যদি 1 মোল থাকে আমার হাতে যদি অক্সিজেন 1 মোল থাকে সেটাকে শেষ করতে ম্যাগনেশিয়ামের কত মোল লাগবে 2 মোল লাগবে এই পর্যন্ত বোঝা গেছে কিনা এই কথা ছাড়া বোঝা গেছে ব্যাপারটা এখন খেয়াল করো দ্যাট মিন্স তোমার হাতে যদি 1.56 মোল অক্সিজেন থাকে সেটাকে শেষ করতে কত মোল ম্যাগনেশিয়াম লাগবে এইটার দ্বিগুণ হবে না 1.56 এর দ্বিগুণ কত আসে 3.12 মোল প্রয়োজন 3.12 মোল কি তোমার আছে হাতে না দ্যাট ইজ ম্যাগনেশিয়াম দ্বিগুণ ট্রিক্সে ধরতে পারছো কিনা বোঝা গেছে ব্যাপারটা কিন্তু যারা এই বেসিকটা বুঝবে না তারা কিন্তু বলবে কি ম্যাগনেশিয়াম সরি ইয়া অক্সিজেন লিমিটিং বাট তোমাকে রেশিওটা মাথায় রাখতে হবে যে তারা কে কোন অনুপাতে মিশ্রিত হইতেছে বুঝাইতে পারছিস ক্লিয়ার সবাই বুঝতে পারছো নাকি আবার রিপিট করব না গ্রামে দিলে আমাদের একটু প্রবলেম হয়ে যায় কেন ধরো কারণ এক একটার ক্ষেত্রে গ্রামটা এক এক রকম মোলে আনলে ধরো এক এক ক্ষেত্রে 40 গ্রাম আছে আর এক এক ক্ষেত্রে 50 গ্রাম আছে মোলে আনলে কিন্তু তুমি ধরো দুইটাকেই যদি তুমি এক মোল পাইতে পারো এটা পসিবল কিনা ধরো কোন একটা বস্তুর ভর আছে 40 গ্রাম আণবিক পারমাণবিক ভর আছে 40 আরেকটা ভর আছে সাপোজ ধরে নাও 50 গ্রাম দিয়ে যখন তুমি চিন্তা করতেছো একটা 40 গ্রাম আরেকটা 50 গ্রাম তখন তোমার কাছে একটা কম বেশি মনে হইতেছে কিন্তু মোলে যদি কনভার্ট করে নাও দুইটাকে তখন দুইটা কি হইতেছে এক মোল তখন হিসাবটা করা সুবিধা হইতেছে নাকি গ্রাম দিয়ে হিসাব করা সুবিধা হইতেছে মোলে হিসাব করা সুবিধা হইতেছে সেই জন্য আমি সবসময় প্রিফার করি লিমিটিং বিক্রিয়া কোনটা সেটা ধরার একেবারে ক্লাসিক ওয়ে হচ্ছে তুমি ওটাকে মোলে কনভার্ট করে নাও কারণ মোলটাই হচ্ছে স্ট্যান্ডার্ড মোলটা কি অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড আমরা এই চাপড়াটা পুরোটা মোল নিয়ে পড়তেছি সো তোমাকে অল টাইম মোলটা নিয়ে ডিল করতে হবে আমি এই জিনিসটা বোঝাইতে পারছি কিনা তোমাদের ক্লিয়ার এদিকে অক্সিজেন যদি একটা থাকে সেটাকে প্রশমিত করতে ম্যাগনেশিয়ামের কতটা লাগে দুইটা দ্যাট মিন্স অক্সিজেন যদি 1.56 থাকে সেটাকে প্রশমিত করতে ম্যাগনেশিয়াম লাগবে 3.12 তো সেটা 3.12 তো নাই তাহলে অ্যাকচুয়ালি 1.67 এটা যদি কম আসে সেটা ম্যাগনেশিয়াম কি ক্লিয়ার ওকে আমরা তাহলে আগের এই মেথডে ফিরে যাই তাই না এই মেথডে আমাদের কি বলছিল হাইড্রোজেন আর ফ্লুরিন বিক্রিয়া করছে তাই না হাইড্রোজেন আর কি বিক্রিয়া করছে ফ্লুরিন এই যে হাইড্রোজেন আর ফ্লুরিন বিক্রিয়া করার পর আমরা কি পেলাম ভাইয়া HCl হাইড্রোজেন ফ্লুরাইড তাহলে এখানে আমরা কি দেব 2 এবারে ওকে এখানে আমরা কি দেব 2 তাহলে এখানে 2 দেওয়ার পর আমরা কি পাইছিলাম ভাইয়া এখানে 1 মোল বিক্রিয়া করতেছে তাহলে কত মোলের সাথে 1 মোলের সাথে এখানে ছিল 5 গ্রাম যেটা হচ্ছে 2.5 মোল এখানে আছে তোমার 75 গ্রাম এটা কত মোল আসছিল ভাইয়া 1.06 মোল তাই না 1.06 মোল তাহলে এখন তোমরা প্রথম কোশ্চেন আনসার দিয়ে দাও কোনটি লিমিটিং বিক্রিয়ক ফ্লুরিন কোনটি লিমিটিং বিক্রিয়ক ফ্লুরিন এখন কথা হচ্ছে যে বিক্রিয়া শেষে কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে এখন খেয়াল করো অবশিষ্ট কি লিমিটিং বিক্রিয়ক থাকে নাকি লিমিটিং বিক্রিয়ক না যেটা সেটা অবশিষ্ট লিমিটিং বিক্রিয়ক না যেটা সেটা অবশিষ্ট থাকে তাহলে এখন খেয়াল করো তাহলে তুমি খেয়াল করো তাহলে এদিকে যেটা অবশিষ্ট আছে সেটা বের করবা তুমি অ্যাকচুয়ালি তাহলে ইনিশিয়ালি আগে ভাবে করো যে 1.6 মোল ক্লোরিন কত মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে কত মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে 1.06 মোলের সাথে তো বিক্রিয়া করবে এইটার 1 মোল এটার কত মোলের সাথে বিক্রিয়া করে 1 মোলের সাথে তাহলে এইটার 1.06 মোল এটার কত মোলের সাথে বিক্রিয়া করবে 1.06 মোল হাইড্রোজেনের সাথে তার মানে এইখান থেকে হাইড্রোজেন কতটুকু শেষ হয়ে গেল
1.06 মোল তাহলে অবশিষ্ট রইল কত মোল 2.5 মাইনাস 1.06 মোল তাই কি না বুঝাইতে পারছি কিনা আমি সমান সমান আমরা কত পাবো 1.4 মোল তাই না এখন এটাকে গ্রামে কনভার্ট করি এটা কার এটা এটা কি অবশিষ্ট আছে হাইড্রোজেন না হাইড্রোজেনের 1 মোল মানে কত গ্রাম 2 গ্রাম 1.4 মানে কত গ্রাম 2.8 গ্রাম ও আচ্ছা তোমরা এটাকে অনেক এই যে তোমরা যেটা গ্রামে ইয়া করছো সেখানে তো অনেক ভেজাল এই খেয়াল করো সুজা ভাই সুজা কোথায় যাও সুজা কোথায় কেউ গ্রামে আগে কনভার্ট করো গ্রামে একেবারে শেষ স্টেপে কনভার্ট করো আমার আমার কথাটা মাইনাস করো খেয়াল করো আমরা জানি না কোনটা অবশিষ্ট থাকবে আবার শুরু থেকে খেয়াল করো একেবারে শুরু থেকে এখন খেয়াল করো এদিকে কোনটা অবশিষ্ট থাকবে যেটা লিমিটিং বিক্রিয়ক না যেটা লিমিটিং বিক্রিয়ক না এবার তো বোঝা গেছে যেটা লিমিটিং বিক্রিয়ক না সেটা অবশিষ্ট থাকবে এখানে কোনটা লিমিটিং বিক্রিয়ক না হাইড্রোজেন তার মানে হাইড্রোজেন কি থাকবে অবশিষ্ট থাকবে এখন দেখো কোন কোন প্যারামিটার আছে কোন কোন প্যারামিটার তোমাকে বের করতে হবে কতটুকু অবশিষ্ট আছে সেটা বের করতে হবে তুমি মোট পরিমাণ জানো আর কতটুকু খরচ হবে সেটা জানো তাহলে অবশিষ্ট কতটুকু কিভাবে বের করবা মোট পরিমাণ মাইনাস যতটুকু খরচ হয়েছে ততটুকু বোঝা গেছে কিনা ব্যাপারটা তাহলে তোমার মোট আছে কত 2.5 মোল যদি সে 1.06 মোলের সাথে বিক্রিয়া করে তাহলে সে তার কত মোল খরচ হয়ে যাবে তার 1.06 মোল কিনা বুঝা গেছে কিনা ব্যাপারটা জিমিস অবশিষ্ট থাকবে কত ভাই 2.5 মোল মাইনাস 1.06 মোল হাইড্রোজেন অবশিষ্ট থাকবে এটা আসে কত সমান সমান আসে কত 1.44 নাকি একশো ফোর মোল তাহলে এটা কি অবশিষ্ট আছে হাইড্রোজেন না এখন যদি ইচ্ছা হয় গ্রামে কনভার্ট 1 মোল হাইড্রোজেন মানে কত গ্রাম 2 গ্রাম 1.44 মানে 2.8 গ্রাম হাইড্রোজেন দেখো ক্যালকুলেশনে কত ইজি হইছে অথচ তুমি গ্রাম দিয়ে করলে তুমি এইভাবে করলে তো একেবারে সোজা হয়ে যেত মানে একেবারে সোজা হয়ে তুমি করে ফেলতেছো কোনো পাজেল অবস্থা থাকতেছে না তার মানে আমি জাস্ট এই যে বিশ্ব বলতে মানে জাস্ট করে দিয়ে হয়েছে হ্যাঁ এই খেয়াল করো এইটা তো 1.6 মোল এই খেয়াল করো 1 মোল ক্লোরিন যদি 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 1.06 মোল কত মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে 1.06 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে না তুমি কি বাজার কোনো কারণে আচ্ছা এটা কি বুঝতেছো না ওকে আমি আবার বুঝি কোনটা বলেছো মানে কি লিমিটিং গুলো অবশিষ্ট রয়েছে না হ্যাঁ অবশিষ্ট রয়েছে সেটা সেটা বের করতেছি আচ্ছা খেয়াল করে আবার খেয়াল এখানে খেয়াল করো 1 মোল ক্লোরিন কত মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে 1 মোল আমাকে বলে দাও 1.06 মোল করে কত মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে একজনে একজনের সাথে কাজ করে দুজনে কয়জনের সাথে কাজ করবে ওই কি নিয়ম করলে আচ্ছা ওকে আচ্ছা মাফি এই খেয়াল করো ওই কি নিয়ম একজনে একজনের সাথে কাজ করে দুজনে কয়জনের সাথে কাজ করে তাহলে তিনজন কয়জনের সাথে কাজ করো চারজন কয়জনের সাথে কাজ করো চারজন এখানে 1 মোল ক্লোরিন বিক্রিয়া করে 1 মোল হাইড্রোজেনের সাথে এটার আগে সংখ্যা কি আছে 1 এটার আগে সংখ্যা কি আছে 1 তাহলে 1 মোল বিক্রিয়া করছে 1 মোলের সাথে তাহলে 1.06 মোল ক্লোরিন কত মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 1.06 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া এবারে তো বোঝা গেছে কিনা আচ্ছা এই 1.06 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার পরে 1.06 মোল কি শেষ না তো বাকি অংশটা অবশিষ্ট থাকবে না তাহলে অবশিষ্ট কতটুকু থাকতেছে তাহলে অবশিষ্ট থাকতেছে 2.5 মোল মাইনাস 1.06 মোল তাই কি না কারণ 2.5 থেকে 1.06 তো বিক্রিয়া করে ফেলছে তো অবশিষ্ট থাকলো এখানে 1.44 মোল হাইড্রোজেন অবশিষ্ট তাহলে এখান থেকে যদি গ্রামে নাও 2.88 গ্রাম হাইড্রোজেন বুঝা গেছে ব্যাপারটা ক্লিয়ার করতে পারবো তো লিমিটিং বিক্রিয়কের অঙ্ক বুঝা গেছে ওকে তাহলে আরো এক দুটো অঙ্ক প্র্যাকটিস করাবো এখন দেখো উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় দেখো উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় বুঝতে পারছো কিনা মাফি কিভাবে লিমিটিং বিক্রিয়কের মান তুলনা করতে হবে উৎপাদের উৎপাদের শতকরা পরিমাণ এই বুঝতে পারছো আমি কিন্তু একেবারে সোজা করে দিছি ধরা উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় এটা একটু কি সেটা বোঝায় সেটা হচ্ছে যেটা শতকরা বলতে তার মানে কি একশোর মধ্যে আগে আমরা সেটা দেখি কেন সেখানে এই জিনিসটা প্রয়োজন উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়
সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা যৌগ কতটুকু ভেজাল বা কতটুকু বিশুদ্ধ সেটা বোঝার জন্য আমরা এই ম্যাথমেটিক্সগুলো সাধারণত ইউজ করি। অ্যাকচুয়ালি ধরো আমরা এই যে একটা বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারি যে আমরা এত গ্রামের সাথে এত গ্রাম বিক্রিয়া করলে কত গ্রাম আমরা উৎপাদন করবো, তাই না? ধরো তোমার হাতে আমি দিলাম ম্যাগনেশিয়াম, তারপরে দিলাম অক্সিজেন, তোমার কাছে বিক্রিয়া আছে এমজিও, তুমি এটাকে সমতা করে রাখছো এইভাবে, তুমি কিন্তু এখন বলাইতে পারো। তোমাকে যদি বলি যে আমি তোমাকে 40 গ্রাম বা 50 গ্রাম ম্যাগনেশিয়াম দিলাম আর 50 গ্রাম অক্সিজেন দিলাম, তাহলে তুমি বলো কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড হবে, সেটা তোমরা বলতে পারবা কিনা, বলা যাবে কিনা? বলা যাবে। এখন সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন ভিত্তিক মান। যদি এই ম্যাগনেশিয়ামটা এবং অক্সিজেনটা দুইটাই 100% বিশুদ্ধ থাকে তখন শুধুমাত্র আমি আমার কাঙ্ক্ষিত 100% ফলাফল পাবো, তাই কিনা? এখন ধরো আমরা যে ম্যাগনেশিয়াম বা সোডিয়াম গুলাকে খনি থেকে আহরণ করি সেগুলা কি ম্যাগনেশিয়ামই থাকে নাকি সেটার মধ্যে কিছুটা ভেজালও থাকে? সেটা কি পুরাটাই স্বর্ণ থাকে নাকি কিছুটা ভেজালও থাকে? সেটা ভেজাল থাকে না। তার মানে অ্যাকচুয়ালি আমরা যে এই যে কাঙ্ক্ষিত যে উৎপাদ, কাঙ্ক্ষিত পরিমাণ যে উৎপাদ যেটা আমরা আকাঙ্ক্ষা করতেছি সেটাকে আমরা পাবো নাকি সেটা থেকে প্রত্যাশিত কম পাবো? আমরা কম পাবো না। এখন সেইখান থেকে আমরা কতটুকু কম পাইলাম সেটা অ্যাকচুয়ালি 100 এর মধ্যে কতটুকু কম পাইছি সেটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? ক্লাস 4-5 এর উইক নিয়ম একটা ম্যাথমেটিক্স এর মাধ্যমে বুঝাই দিই। ধরো তোমাদের বইয়ে একটা লেখা আছে, লিখো 2 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু, 2 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু, 2 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু, 2 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু, 2 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে, প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয়। ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপাদের শতকরা পরিমাণ কত? উৎপাদের শতকরা পরিমাণ কত? আচ্ছা, এখন এদিকে তোমাকে আগে যেটা করতে হবে, তোমাকে ক্যালকুলেশন ভিত্তিক যদি ব্যাপারটা 100% বিশুদ্ধ হয় তখন কতটুকু উৎপাদ হবে সেটাকে বের করতে হবে। তার আগে আমরা কি লিখবো? তাহলে বিক্রিয়া লিখবো। বিক্রিয়া কি? এমজি প্লাস ও টু। আমরা কি পাবো তাহলে? এমজি ও সমতা করলে 2 আসবে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি 2 মোল বিক্রিয়া করার পরে আমরা কত মোল পাইতেছি? অ্যাকচুয়ালি 2 মোল। তার মানে অ্যাকচুয়ালি এটার 1 মোল বিক্রিয়া করলে আমরা কত মোল পাবো? 1 মোল। আচ্ছা, তাহলে আমরা এভাবে লিখতে পারি, এটার 1 মোল বিক্রিয়া করলে আমরা এটা কত মোল পাবো? আমরা 1 মোল ম্যাগনেশিয়াম হচ্ছে, তাই না? তাহলে 1 মোল ম্যাগনেশিয়াম মানে কত গ্রাম? 24 গ্রাম। তাহলে 24 গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করলে আমরা কতটুকু পাবো এখানে ম্যাগনেশিয়াম অক্সাইড? 24 যোগ কত? 16। কত পাচ্ছি? 40 গ্রাম, তাই না? 40 গ্রাম। তাহলে 24 গ্রাম বিক্রিয়া করলে আমরা কত পাবো? অ্যাকচুয়ালি 40 গ্রাম। এর রিপোর্ট বোঝা গেছে? তাহলে আমরা 1 গ্রাম বিক্রিয়া করলে কতটুকু পাবো? আমরা 40/24। তাহলে আমাকে বলো, আমরা যদি 2 গ্রামকে বিক্রিয়া করাই তাহলে আমরা কতটুকু পাবো? 40 × 2/24 = কত? ভেজাল ছিল। তার মানে খেয়াল করো তুমি 100 এর মধ্যে কতটুকু পাও নাই সেটা, কতটুকু পাইছো সেটা দেখো। তুমি 3.33 পাওয়ার কথা ছিল তার মধ্যে কতটুকু পাইছে? 3.25। ওই কি নিয়ম করো, 3.33 এর মধ্যে পাওয়ার কথা ছিল কতটুকু, মানে পাইছো কতটুকু? 3.25 গ্রাম। তাহলে যদি 1 গ্রাম পাওয়ার কথা থাকে তাহলে তুমি কতটুকু পাইতা? 3.25/3.33 গ্রাম। তাহলে 100 গ্রাম পাওয়ার কথা থাকে তুমি কতটুকু পাইতেছো? 3.25 × 100/3.33 = কত?
প্রত্যাশা করি। উপরে 3.25টা কি হিসাব মানে হিসাবকৃত না, আমাদের একেবারে তোমার বিক্রিয়া হতে প্রাপ্ত উৎপাদ, এটা হচ্ছে প্রাপ্তি। আমাদের প্রাপ্তি হচ্ছে 3.25, অর্থাৎ আমাদের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা করি 3.6। তার মানে উৎপাদের শক্তির পরিমাণ নিয়ে সূত্রটা হচ্ছে প্রাপ্ত উৎপাদের পরিমাণ ইনটু 100 বাই প্রত্যাশিত উৎপাদের পরিমাণ বা কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? লাস্ট নেম করতে পারছো? ওকে, তাহলে লিখা পেলো উৎপাদন শতকরা পরিমাণ নির্ণয় কিন্তু উৎপাদন শতকরা পরিমাণ নির্ণয় ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা? প্রাপ্ত উৎপাদনের পরিমাণ ইনটু 100 বাই প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত উৎপাদন। ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, একটা অঙ্ক করে একটু জাস্ট লিখো। 95% বিশুদ্ধ। আচ্ছা লিখো, 95% বিশুদ্ধ ক্যালসিয়াম 300 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে লিখছো। এটা কেন বলছি সেটা আমি জানি, ক্যালসিয়াম কার্বনেট বলার পরে আমি চুনা পাথর বলছি, তুমি বলো হ্যাঁ চুনা পাথর আর ক্যালসিয়াম কার্বনেটের সংকেত একটাই, কেন সেটা গাইটা চুনা পাথর লিখতে বলছেন? অবশ্যই সেটা লজিক আছে, সেটা বিশুদ্ধ না। তুই পাথরটা নিছো, সেই পাথরের মধ্যে অন্য পাথর মিশ্রিত আছে। এখন যদি আমি এক্স্যাক্টলি বলি তাহলে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে তো ক্যালসিয়াম কার্বনেট মানে পুরোটাই ক্যালসিয়াম কার্বনেট। বুঝা গেছে ব্যাপারটা? তাই থাকো, 95% বিশুদ্ধ চুনা পাথর থেকে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তা দিয়ে 2 লিটার আয়তনের কতটি বেলুন ফুলানো যাবে? আবার ঘুরে ঘুরে একই অঙ্ক দিলাম, বাট একটু ঘুরে একটা 2 লিটার আয়তনের কতটি বেলুন ফুলানো যাবে, কত টাকা লাভ করা যাবে এটা বললাম না, অনেক বড় হয়ে যাবে। আচ্ছা শোনো, এটা করার জন্য মুখে মুখে বইলা ফেলো, কয়টা করতে হবে এটা করার জন্য তোমরা কি করবা বলো? এখানে তো প্রত্যাশিত উৎপাদে কিছু নাই, আমি তো এখানে এরকম কিছু বলি না। 95% বিশুদ্ধ চুনা পাথর বলতে কি বোঝায়? আমি যদি 100 গ্রাম নেই তার মানে তার মধ্যে অ্যাকচুয়াল ক্যালসিয়াম কার্বনেট থাকে কত গ্রাম? 95 গ্রাম। 300 কত থাকতেছে তাহলে? 285 গ্রাম। কত থাকতেছে? 285 গ্রাম। দ্যাট মিনস তুমি যখন এখানে যখন বিক্রিয়াটা লিখবা যে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙিয়া, যে এখানে আছে ক্যালসিয়াম কার্বনেটকে আমরা ভাঙলাম, ভাঙিয়া আমরা কি ক্যালসিয়াম অক্সাইড পেলাম আর কি পেলাম? কার্বন ডাইঅক্সাইড পেলাম। তারপরে 1 মোল ভাঙলে আমরা কতটুকু পাইতেছি? 1 মোল মানে কত গ্রাম? 100 গ্রাম, তাই না? 100 গ্রাম ভাঙলে আমরা কতটুকু পাইতেছি এদিকে? 44 গ্রাম, তাই না? 44 গ্রাম। তাহলে এদিকে তুমি যখন অঙ্কটা করবা তখন কি এদিকে 300 গ্রাম বসাবা নাকি 285 গ্রাম? 285 গ্রাম। কেন? অ্যাকচুয়াল ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 285 গ্রাম। বুঝা গেছে ব্যাপারটা? সেটাও আসতে পারে, বাকিটা তো তোমরা করতে পারবা, তাই না? এখানে কত গ্রাম আসতেছে, সেখানে কত মোল আসতেছে, মোল থেকে লিটারে গেলা, লিটার থেকে তোমরা করে নিলে। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ক্লিয়ার? আরো কারো কোনো কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টার নিয়ে? আরো কোনো কোয়েশ্চেন? আরো কোনো কোয়েশ্চেন আছে মোনা? আচ্ছা ওকে, তোমাদের এই পুরো চ্যাপ্টার শেষ হচ্ছে, কার কি মন্তব্য বলবা? আচ্ছা আমি সবার কাছ থেকে রেটিং নিব। তোমরা দেখো অনেক সময় সিনেমার রেটিং নেই যে বা অ্যাপস এর রেটিং নেই, সেখানে 5 স্টার না কত স্টার, তো আমি তোমাদের সবাইকে 10-এর মধ্যে মার্ক দিতে বলবো। কে কত মার্ক দেবে আমি সবার মার্কস গুলো যোগ করবো, সেখানে আমি একটা অ্যাভারেজ বের করবো, দেখো আমার লেকচারের মান কি রকম হয়েছে। ঠিক আছে, তো এখন খেয়াল করো, আমি ধরো ফার্স্ট লেকচার আসো নাই? আচ্ছা আচ্ছা, তো না বুঝলে সমস্যা নেই, আবার ভিডিও দেখে নিবা। তো এই জন্য তো মার্কস দিলাম, 10-এর মধ্যে কত মার্কস পাবো সেটা বলো, কত মার্কস দিবা? এই সিনথিয়া বলো কত? 10? হ্যাঁ 9.5। পরে? 7। ওকে, পরে?
আমার গ্যাপ সেটা আমাকে দেখতে হবে, এখানে আমার গ্যাপ আমার গ্যাপ হচ্ছে এদিকে পয়েন্ট মোনা পাখি দিচ্ছে মোনা কত একই পার্সনের পরে কেউ কেউ আমাকে দশের মধ্যে দশ দিছ, কেউ কেউ আমাকে দশের মধ্যে সেভেন দিছ, কেউ কি দশের মধ্যে নাইন দিছ, হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি, সেটা কি বোঝায় তোমরা কেউ কি বলতে পারবা? আমি বুঝাইতে পারছি কিনা, যেহেতু আমি পার্সন কি একজন দশ দিছে, সে সম্পূর্ণটা বুঝতে সক্ষম হয়েছে, আরেকজন সাত দিছে, সে কিছুটা বুঝতে পারে নাই, তার মানে অবশ্যই যে দশ দিছে তার মানে সে পুরোটাই বুঝছে, তার মানে আমার চাপটার মধ্যে পুরোটাই বুঝার জিনিসটা ছিল, তুমি সেভাবে নিতে পারো না। গ্যাপ এখানে অ্যাকচুয়ালি সেটা অর্ধেক ড্রাইভার নিতে হবে তোমার, অর্ধেক ড্রাইভার নিতে হবে আমার, সেই জন্য যারা যাদের যাদের সাত রেটিং আছে তাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা বাসায় গিয়ে তোমাদের বোর্ডের কোশ্চেন বা পাঞ্জিনি বা লেকচার গাইডের যে সৃজনশীল কোশ্চেনগুলো আছে সবগুলো তোমরা সলভ করবে নিজের, আচ্ছা ফার্স্ট ক্লাস ছিল না সেই কারণে, ওকে এই যে দুইজন সাত ফার্স্ট ক্লাস, হ্যাঁ ফার্স্ট ক্লাস ছিলি না, ওকে তাহলে সাত রেটিং এর কারণ পাওয়া গেছে, ওরা ফার্স্ট ক্লাস করে নাই, বুঝা গেছে ওটা তো, এই ফার্স্ট ক্লাসটা যদি না করো না না তাসলিম থাকার থাকার পরে একজন কি পাইছি যে থাকার পরেও বুঝে নাই, কিন্তু বাকি যারা সাত রেটিং দিছে এরা ফার্স্ট ক্লাসটা করে, বলো 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 আজে বালে কিছু কথা বলা যাচ্ছে, আচ্ছা 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 বুঝছি, আচ্ছা 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 বুঝতে পারছি আমি, আচ্ছা ঠিক আছে শোনো আমার গ্যাপ হচ্ছে 19.4 তুমি কত রেটিং দিছো, তুমি কত রেটিং দিছো নাইন, তার মানে এক আর এদিকে চার, তিন চারে বারো আর এক তেরো, তেরো হচ্ছে তোমাদের গেম, আমার ঘাটতি হচ্ছে 19.4-30 কত আসে 6.4 সামনের চ্যাপ্টারে এই 6.4 গ্যাপটা আমি চেষ্টা করব যাতে পূরণ হয়, আর তোমাদেরকে চেষ্টা করতে হবে সামনের লেকচার থেকে বা সামনের চ্যাপ্টার থেকে এই যে 13 আছে সেই 13টাকে পূরণ করতে হবে, বুঝা গেছে ওটা, ক্লিয়ার, ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আমি এটা ঠিক লাগছিল, আমি সকালবেলা যাবে, সকালবেলা।